চলচ্চিত্রের কোনো অনুষ্ঠানে যাওয়া হয় না, ভেবেছিলাম অনেক কিছু বলবো, কিন্তু পরিচালক ছটকু সাহেব বলে দিয়েছেন এক মিনিট। না না, এক মিনিটের উপর বলা যাবে না। আমার জন্য তিন মিনিট। আমার প্রথম কথা, এই চলচ্চিত্র পরিচালক সমিতির যে প্রতিষ্ঠাতা ছিলেন জনাব আলমগীর কুমকুম, আমি তাকে শ্রদ্ধাভরে ভরে স্মরণ করছি যে আমি তার হাত ধরেই চলচ্চিত্রে এসেছিলাম। উনি 1972 সালে জানুয়ারি মাসে আমাকে প্রস্তাব করেছিলেন চলচ্চিত্রে অভিনয় করার জন্য। সেই ছবিটির শুটিং শুরু হয় 24শে জুন 1972 সালে। আমি এখনো আছি আপনাদের মাঝে। তারপর বলবো পরিচালক ভাইদের কথা। চলচ্চিত্র একটি পরিচালকদের মাধ্যম, পরিচালক দ্বারাই চলচ্চিত্র হয়। আমি যদি চলচ্চিত্রকে একটি জাহাজের সাথে তুলনা করি, তাহলে তার ক্যাপ্টেন হলো পরিচালক, যার মালিক প্রযোজক। প্রযোজক কিন্তু জাহাজটি চালাতে জানে না, জাহাজটি চালায় পরিচালক। তাই পরিচালকদের কাছে আমার অনুরোধ, ওই চালাবার এবং ওই চাবিকাঠি আপনাদের হাতে রাখুন, তাদের হাতে নয়। তাহলে আমাদের যে হারানো গৌরব আমরা ফিরে পাব। আমাদের অভ্যাস একটা আছে, সরকারি উচ্চপদস্থ কিছু লোক সামনে আসলে কিছু চাইতে ইচ্ছে করে। আমাদের সচিব সাহেব আছেন, আমি চাইছি না, শুধু বলে দিচ্ছি, কিছু বলছি কথা, আমার অভিজ্ঞতার কিছু কথা। উনি যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, হয়তো আমাদের জন্য ভালো হবে। কোনো ভালো স্ক্রিপ্ট কোনো ভালো চলচ্চিত্র নির্মাণ করে না। আমরা স্ক্রিপ্ট দেখে যে অনুদানটা দেই, এতে কিন্তু ভালো ছবি হওয়ার সম্ভাবনা কম থাকে। একজন ভালো পরিচালক একটি ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পারে। ভবিষ্যতে আপনারা একটু পরিচালকদের দিকেও তাকাবেন, কারা করছে। আর আমরা, আমাদের যেহেতু হলে এখন দর্শক যাচ্ছে না, দর্শকদেরকে হলে আনতে হলে ভালো ছবির মন্দ ছবি, আমার কাছে দুটোই সংজ্ঞা আছে, ভালো ছবি মন্দ ছবি। যে ছবি দর্শক দেখে আমার কাছে সেটা ভালো ছবি, যেই ছবি হলে চলার পর অডিয়েন্স টানতে পারে না, এই মুহূর্তে চলচ্চিত্রের এই নাজুক অবস্থায় আমি মনে করি যে এই ছবিগুলোর আপাতত প্রয়োজন নেই। হোক, অবশ্যই ভবিষ্যতে হবে, কিন্তু আপাতত নেই, দর্শক ফিরিয়ে আনতে হবে। একটু কমার্শিয়াল ছবিকে দেখে যদি আমরা অনুদান দেই, তাহলে এটা ভালো হবে। ভালো পরিচালক দেখে আমরা চিনি, হাতে গোনা আমাদের দেশে 30-40 জন ভালো পরিচালক আছে। আমি 3 বছরের একটা প্ল্যান যদি নেই যে 10 জন করে পরিচালককে একটি করে ছবি দেব, এই ছবিটার মালিক যদি FDC থাকে তো সমস্যা কোথায়? FDC ছবিটার মালিক থাকবে। এবং অনেকদিন আগে, আপনাদের যারা পুরনো আছি আমরা, মনে আছে FDC কিন্তু ছবি প্রযোজনা করতেন, মনে আছে কিনা জানি না, অনেকে আছেন এখানে, হায়াত সাহেবের মনে থাকার কথা, প্রযোজনা করতেন। তারপর আমাদের হল, যে হল মালিকদেরকে বলা হচ্ছে 10 কোটি করে টাকা দেয়া হবে, কিন্তু ওনারা কিন্তু নড়ে চড়ে বসছেন না, কারণ আমার কন্টেন্ট কোথায়? আমার হাতে কন্টেন্ট নাই, আমার হাতে ছবি নেই। এই যে অনুদান দিয়ে 10-15টা ছবি হচ্ছে, ওই ওই ছবিগুলো চালাতে তারা ভয় পাচ্ছে। আজকে একজন জেমি বসা, এখানে রাজু বসা, এই যে যারা যারা সামনে আছে, আমাদের কাজী হায়াত সাহেব আছে, এই ধরনের যারা সিনিয়র ডাইরেক্টর আছে, আমরা সিরিয়াল করি না 30 জন নিয়ে 3 বছরের একটা প্ল্যানে নামি, তখন দেখবেন এই হলওয়ালারা টাকা নিচ্ছে, তার হল সাজাচ্ছে যে এখন ছবি আসছে, কন্টেন্ট আসবে।
তো সচিব সাহেব এটা আমার অনুরোধ, আমার কথা শুনতে হবে, এমন কোনো কথা নয়, মানে সাজেশন হিসাবে থাকলো এটা। আরো অনেক 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 সাজেশন দিতে পারি, কিন্তু এই মুহূর্তে আজকে এই অনুষ্ঠান থেকে এটা আর বাড়িয়ে লাভ নেই। যদি কখনো সুযোগ হয় চলচ্চিত্রের উন্নয়নের জন্য, আমার অভিজ্ঞতা 50 বছর, এক্স্যাক্টলি 50 বছর হতে যাচ্ছে এই 24শে জুনে। আমি অভিনয় করি না, কিন্তু আমার অভিজ্ঞতা তো, যেমন মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছে কিন্তু ট্রেনিং জমা দেয়নি, আমরা যারা অভিনয় করতাম, চলচ্চিত্র নির্মাণ করতাম, সংলাপ লিখতাম, গান গাইতাম, সবই তো করতাম চলচ্চিত্রের, আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতাকে বিসর্জন দেইনি। এই অভিজ্ঞতাকে কাজে লাগাবার জন্য যে সুযোগটা দরকার, আমি সরকারের কাছে সেই সুযোগটা চাই। আপনারা সবাই ভালো থাকুন, এই পরিচালক সমিতির সকল ভাই বোনেরা যারা আছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন, এবং প্রেজেন্ট যে এক্সিকিউটিভ কমিটি আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন।